শীতের আমেজেও দক্ষিণবঙ্গে সামান্য বাড়ল তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানালো হাওয়া অফিস। বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার প্রভাবেই বাতাসে শিরশিরানি কমবে এবং দিনের পারদ চড়বে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আজ কলকাতার তাপমাত্রা 20 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।